আসসালামু আলাইকুম। M29 স্মার্ট ওয়াচ, যেটা আমি কানেক্ট করার পরেও আমার মোবাইলে কেন কল শো করে না, সেটাই হচ্ছে মূল সমস্যা। সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে তো আমি সার্চিং অপশনে গেলে অ্যাপস নামাইলে কানেক্ট করে নিলাম। কানেক্ট করলে আমার মোবাইলের সাথে যখন ওয়াচটি কানেক্ট হয়ে যাবে, অটোমেটিকলি টাইমটা ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার প্রাথমিক স্টেপ। এটার পরে যদি আমি কল দেই, কিন্তু কল শো করবে না। তো এই কারণে আমাকে আগে দেখতে হবে কোথায় সমস্যা। তো আমি এখন কানেক্ট দিচ্ছি। অ্যাপসের মধ্যে গিয়ে যখন আমি আমার স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট দিব, সে কানেক্ট নিবে, সার্চ নিচ্ছে, সার্চিংয়ে যে কানেক্ট নিয়ে নিবে। এখন আমি অ্যাপসের মধ্যে এটা কানেক্ট করব, দেখা যাক কী হয়। এই ইস্যুটা আমরা অনেকে বুঝি না, তাই কারণে স্মার্ট ওয়াচ নেওয়ার পরে যদি আমি এই সামান্য ইস্যুটা সলভ করতে না পারি, আমার ঘড়ি কেনাটাই বৃথা হয়ে যাবে। তখন আমার প্রোডাক্টটা বা ডিভাইসটা কানেক্ট আছে কি না উপরে শো করতেছে। এখন আমি একটা মোবাইল দিয়ে কল দিব, যেই ওয়াচটার সাথে আমার মোবাইলের সাথে কানেক্ট আছে সেই মোবাইল নাম্বারে আমি কল দিচ্ছি, কিন্তু আমার ওয়াচের মধ্যে বা আমার স্মার্ট ওয়াচের মধ্যে শো করতেছে না। এখন কি করা যায় দেখবো, আমাদের এখানে কোথায় সমস্যা। তো এখানে যেহেতু কল শো করতেছে না, তাই আমি দ্বিতীয়বার আবার ট্রাই করব যে কোথায় সমস্যা হয়েছে। সো আমার মোবাইলের ব্লুটুথ চার্জিং অপশনে যাব, দেখব এখানে যদি কানেক্ট থেকে থাকে তাহলে আমি আবার এটাকে রিকানেক্টের জন্য ট্রাই করব। সো আমার এখানে কানেক্ট আছে, আনপেয়ার করে নিচ্ছি। আনপেয়ার করার পরে আবার নতুন করে পেয়ার করব। তো এই যে এই কারণে আমার স্ক্যান করব বা সার্চিং অপশনে আবার ক্লিক করব, দেখব আমার ঘড়িটা আবার শো করে কি না, ঘড়ির মডেলটা স্ক্যানিং অপশনে আসে কি না। ব্লুটুথ সার্চিং অপশনে হ্যাঁ পেয়েছে, সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ LTE। তো আমি LTE-তে আবার কানেক্ট করব। এখানে একটা মজার বিষয়, এখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে বা কানেক্ট হচ্ছে, আপনারা দেখেন সেটা কানেক্ট হয়ে যাবে, কিন্তু কানেক্ট হইলেই সমাধান হচ্ছে না। কেন কানেক্ট হয়ে গেছে, সমাধান কেন হচ্ছে না? আমি কল দিলাম আরেকবার, আমার মোবাইলে কল শো করবে কিন্তু স্মার্ট ওয়াচের মধ্যে কল শো করতেছে না। মোবাইলে কল আসছে বাট স্মার্ট ওয়াচে কলিং অপশনটা আসতেছে না। তো আমার কাছে মনে হবে কি ঘড়িটা নষ্ট মনে হয়, অথবা ঘড়িটাতে সমস্যা আছে কি না। আসলে ঘড়িতে সমস্যা না, সেটা হচ্ছে আমার স্মার্ট ওয়াচ থেকে ব্লুটুথের অপশনে ক্লিক করতে হবে। যখন স্মার্ট ওয়াচ থেকে ব্লুটুথ অপশনটা অন করব, আমার মোবাইলের সাথে পেয়ার করে নেব, তাহলেই মূল সমস্যার সমাধান হয়ে যাবে। স্মার্ট ওয়াচ থেকে যখন আমি ব্লুটুথ অপশনে ক্লিক করব, মোবাইলে থেকে অ্যালাউ দিব বা পেয়ার করে নিব, ফাইনালি পেয়ার হওয়ার পরে আমি তৃতীয় অ্যাটেম্পটে বা লাস্টে ট্রাই করব কল দিয়ে যে আমার স্মার্ট ওয়াচে কল অপশনটা আসে কি না। এখানে কয়েকটা অপশন, এর কারণ হচ্ছে এখানে মিউজিকের ব্যাপার চলে আসে, এই কারণে সব স্মার্ট ওয়াচের পেয়ারিং অপশন এক না। তো এই ছিল আমাদের ভিডিও। যে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। ধন্যবাদ।